আমরা এই পর্যায়ে এক্সেলের এই রিভিউ মেনুতে কাজ করব। তো রিভিউ মেনুতে আমি ক্লিক করলাম। রিভিউ মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশান দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই পর্যায়ক্রমিকভাবে কাজগুলো করব। এখানে প্রুফিং লেখা আছে, অর্থাৎ এই প্রুফিং গ্রুপের আন্ডারে কিছু সাব গ্রুপ দেওয়া আছে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি স্পেলিং। তো স্পেলিং বলতে এখানে আমরা কি বুঝি, যে এখানে যদি আমাদের কোনো স্পেলিং মিস্টেক হয় তো আমরা এখান থেকে তা জেনে নিতে পারি এবং শুদ্ধ করতে পারি। অর্থাৎ এখানে বানান শুদ্ধিকরণ আমরা করতে পারি। এখানে আমি স্পেলিংয়ে ক্লিক করলাম, তো এখানে একটা অ্যালার্ট মেসেজ এসছে, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য শিট। হ্যাঁ, আমি প্রথম থেকে এটা করতে চাই, যদি হয় তাহলে ইয়েস করলাম। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখান থেকে অর্থাৎ নেমের পর থেকে কেরি এ ধরনের। তো এখানে সাজেশান দিয়েছে কেরি ডবল আর ওয়াই হবে। তো যাই হোক, আমরা নামের ক্ষেত্রে এগুলো মেনশান করি না। তো আমরা সে আমি এখানে একটা ইচ্ছাকৃত একটা ভুল করলাম, অর্থাৎ আমরা এখন দেখব সেখানে এসি ইভেন্ট। আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমাদের এই ডিপার্টমেন্টের আন্ডারে মার্কেটিং বানানটাও ভুল আছে আর অ্যাকাউন্ট এটাও ভুল আছে। তো এখন কিভাবে শুদ্ধ করা যায় দেখি। এখান থেকে আমি স্পেলিংয়ে ক্লিক করলাম, ইয়েস। তো এখানে দেখুন মার্কেটিংটা ভুল, অর্থাৎ নট ইন ডিকশনারি এখানে দেখিয়েছে যে মার্কেটিং, আর সাজেশানে দিয়েছে মার্কেটিংটা আমাদের এ ধরনের হবে। তো আমাদের নামের ক্ষেত্রেও এই ধরনের স্পেলিং মিস্টেক এরা ধরতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইগনোর যদি ওয়ান্স করি তাহলে আমাদের কমান্ডটি কাজ করবে না, অর্থাৎ পূর্বেরটাই থাকবে। আবার ইগনোর অল যদি করি তাহলেও আমাদের সবগুলো একসঙ্গে আমাদের, অর্থাৎ আমরা সবগুলো চেক করার ক্ষেত্রে যদি ইগনোর অল করি তাহলে সব জায়গাতেই এটা। তো এক্সেলের ক্ষেত্রে বা ওয়ার্ডেও এই জিনিসটা হয়, এটা আমরা স্পেলিং মিস্টেক করলে সাধারণত একটা রেড আন্ডারলাইন হয়, আর গ্রামাটিক্যাল ইরোরের জন্য আমাদের একটা গ্রিন আন্ডারলাইন হয়। তো এক্ষেত্রে আমরা 10 জায়গাতে যদি এটাকে সে মিস্টেক করি, আর মিস্টেক সত্ত্বেও যদি আমরা মনে করি যে না আমাদের এটা ঠিক আছে বা আমরা এটা পূর্বেরটাই রাখবো, সেক্ষেত্রে আমরা ইগনোর ও অল করে আমরা এই সবগুলোকে আগের পর্যায়েই রাখতে পারি। আর যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমি যদি মার্কেটিং দ্বারা এটাকে, অর্থাৎ আমাদের এখানে মিস্টেক আছে, আমরা এখানে এই মার্কেটিং দ্বারা রিপ্লেস করব, তাহলে আমরা চেঞ্জ করলাম, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের মার্কেটিং আছে। এরপরে কোথায় গেল, এই যে কেডিতে যদি আমরা এটা রিপ্লেস করতে চাই তাহলে দ্যাটস ওকে, চেঞ্জে ক্লিক করব। আর এখানে যদি ইগনোর ওয়ান্স করি তাহলে আমাদের এটা আগেরটাই থাকবে। এরপরে অ্যাকাউন্টসে এলো, অ্যাকাউন্টস আমরা কি দেখতে পাচ্ছি, সাজেশান দিয়েছে অ্যাকাউন্টস এই ধরনের হবে, অর্থাৎ ডবল সি হবে, অথবা এটা হবে অথবা এটা হবে। আমরা ইচ্ছা মতো এটাতে সিলেকশন করে চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে এটা চেঞ্জ করলাম, তো দেখুন এখানে অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে। এরপর নিকি, তো আমরা কি দেখি, এটা আমাদের নামের ক্ষেত্রে নিকি বানান তারা হয়তো তাদের ডিকশনারি মতে, অর্থাৎ এই এক্সেলের একটা ডিকশনারি আছে যেখানে ওয়ার্ডের কালেকশান আছে। তো এই ওয়ার্ড কালেকশানের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো না পড়ে সেক্ষেত্রে এরা এই এটাকে মিস্টেক হিসাবে ধরে নেয়। তো আমরা দেখছি যে আমাদের এটা ঠিক আছে, অর্থাৎ এই সাজেশান দিয়েছে ইন কি হবে অথবা এন আই সি কে ওয়াই হবে অথবা এন আই কে ই হবে। তো আমরা যদি মনে করি যে না নিকি আমরা রাখবো, সেক্ষেত্রে আমরা ইগনোর করে যেতে পারি, ইগনোর। তো আমাদের স্পেলিং ইয়ে হয়েছে, দ্য স্পেলিং চেক ইজ কমপ্লিট, ওকে করলাম। এভাবে আমরা স্পেলিং চেকের কাজগুলো করতে পারি। আর এরপর আমরা দেখতে পাচ্ছি রিসার্চ। তো রিসার্চে ক্লিক করলে আমাদের যেটা মেসেজ আসবে, এখান থেকে আমরা রিসার্চ সংক্রান্ত কোনো বুক রেফারেন্স অথবা কোনো টপিকস আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো দেখা যাক এটা ওপেন হলে কি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসার্চ ফর, এখানে একটা দিয়েছে হয়তো নিকি এখানে ধরেছে, বাট এখান থেকে টাইপ টেক্সট টু লুক আপ এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, রিসার্চ রিলেটেড কোনো টপিক আমরা এখানে অ্যাড করতে পারি। এখান থেকে আমরা থেসার্সে কী আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ সমার্থবোধক শব্দ কিছু যদি আমরা চাই এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, অর্থাৎ সাজেস্ট আদার ওয়ার্ডস উইথ এ সিমিলার মিনিং সংক্রান্ত ওয়ার্ড আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আর এরপরে ট্রান্সলেট, অর্থাৎ আমরা এই ভাষাটাকে
অন্য কোনো ভাষায় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জাপানি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা জার্মানি, ইটালি, জাপানিজ, ফ্রেঞ্চ, কোরিয়ান, মাসমোর এই ল্যাঙ্গুয়েজগুলোই আমরা কনভার্ট করতে পারি। তো এখান থেকে আমরা প্রুফিংয়ের কাজগুলো দেখলাম। এবার চলুন পরের অপশানে আমরা কমেন্টস নিয়ে কাজ করবো।